মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি ঘর পড়লে মা গো দশটি নাকি হয়, পিতা মাতার আমল নামায়র ধেক জামারায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের একবার জানতে চেয়েছেন যে টাকনুকুরের নিচে কাপড় পরা শরীয়ত নাজায়েজ, যেমন হাদিসের মধ্যে এসেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, যে আপনার কোন ইজার লুঙ্গি বা পাজামা এই জাতীয় নিম্ন বসন যেটাকে বলা হয় সেটা যদি টাকনার নিচে চলে যায় তাহলে সেটা জাহান্নামে যাবে। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় সেটা নিষিদ্ধ একটি কাজ। কিন্তু আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে যদি আমি মুজা পড়ি তাহলে টাকনা তো ডেকে থাকে, তাহলে তখন কি সমস্যা হবে? আমরা বলবো যে এখানে মা আসফালা বলছে নিচে যেটা যায় নিম্ন বসন, যেটা লুঙ্গি ইজার যেটাকে বলা হয়, নিম্ন বসনের অংশ যদি নিচের দিকে টাকনা থেকে নিচে যায় এটার কথা, নিচ থেকে যেটা উপরের দিকে উঠে সেটা না। সুতরাং মোজাটা নিচ থেকে উপরের দিকে উঠছে, উপর থেকে নিচে যায় নাই, তো সেটাতে কোনো সমস্যা হবে না। আপনার কথা হচ্ছে যে উপরেরটা নিম্ন বসন যেটা সেটা যেন নিচের দিকে না যায়, লুঙ্গি পাজামা প্যান্ট এগুলো যেন টাকনার নিচে না চলে যায়, টাকনার উপরে যেন থাকে। এই ক্ষেত্রে আপনার টাকনার উপরে কতটুকু উপরে রাখতে হবে সেটা হচ্ছে যে এতটুকু পর্যায়ে রাখতে হবে যে কোনো কারণে যেন টাকনার নিচে চলে না যায়, কারণ মানুষে মানুষে বেশ কম আছে, কারোর কোমর পাতলা হওয়ার কারণে অনেক সময় নিচে চলে যেতে পারে, সুতরাং সে সতর্ক থাকবে। কিন্তু যাদের যেমন কোমর মোটা আছে তাদের নিচে যাওয়ার সম্ভাবনা তেমন থাকে না, তাইলে ওই হিসেবে সে রাখবে। সুতরাং ব্যক্তি বিশেষে বেশ কম করবে, কিন্তু নিস্ফ শাক পর্যন্ত উঠানো যেতে পারে যেটা কোনো কোনো হাদিসে এসেছে। কিন্তু নিস্ফ শাক বলতে অনেকে মনে করেন হাঁটু থেকে টাকনা পর্যন্ত, না এটা নয়, বরং মাংসল জায়গাটুকু যেখানে শেষ হবে সেখান থেকে টাকনা পর্যন্ত, মানুষের পায়ের আপনার ঝঙ্গার মধ্যে যে মাংসল কিছু অংশ থাকে এই মাংসল অংশ থেকে নিচের দিকে যে অংশটুকু ওটা কি আপনার সাক বলা হয়, এটার অর্ধেক পর্যন্ত আপনার পরা নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন, জাকুল্লাহ খের।